নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। স্ত্রী পরকীয়ায় লিপ্ত, এই সন্দেহে হামলায় দুহাত কেটে ফেরার স্বামী। সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন মুখ্যমন্ত্রী, পদত্যাগ দাবি বিডিএফে। অমর শহীদ কনকলতার জন্ম শতবর্ষ, ভাগাবাজারে আলোচনা সভা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। পরকীয়ায় লিপ্ত, এই সন্দেহে স্ত্রীর সঙ্গে নৃশংস কাণ্ড করলেন স্বামী। রাগের বসে স্ত্রীর ওপর হামলা চালিয়ে দুটি হাত কেটে ফেলেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় পরে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। নৃশংস ঘটনাটি সংঘটিত হয়েছে দক্ষিণ ধলাইয়ের জামালপুর ফরেস্ট ভিলেজ এলাকায়। এই গ্রামের রফিক উদ্দিন প্রেম করে রুবি বেগমকে প্রায় ৬ বছর আগে বিয়ে করেছিলেন। রুবির বাপের বাড়ি পাশের গ্রাম রাজনগরে। বিয়ের কিছুদিন পর থেকেই কাজের সূত্রে বেঙ্গালুরুতে যাওয়া আসা করত রফিক। স্ত্রীর পরকীয়ায় লিপ্ত, এই সন্দেহ দানা বাঁধে। বেঙ্গালুর থেকে ফিরলে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই বিবাদ লেগে থাকত। এর মধ্যেও গত ৬ বছরে তিনি ৩ সন্তানের মা হন রুবি। কাজের সূত্রে বেশিরভাগ সময় বেঙ্গালুরুতে থাকত রফিক, কিন্তু সে বেঙ্গালুরে থাকা অবস্থায় স্ত্রী পরকীয়ায় লিপ্ত থাকে। স্ত্রী এমন সন্দেহ রফিকের, তাই তার উপর চলত অত্যাচার। একসময় স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে রুবি বাবার বাড়িতে চলে যায়। মাস চারেক আগে এক সালিশি সভার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করে স্বামীর গৃহে ফিরেন তিনি। তার মামার দেওয়া বয়ান মতে স্ত্রীকে বাড়িতে রেখে আবারও বেঙ্গালুরে চলে যায় রফিক। মাস দেড়েক আগে ফিরে আসে সে, আবারও স্ত্রীর পরকীয়ায় লিপ্ত রয়েছে অভিযোগে তার সঙ্গে বিবাদে লিপ্ত হয় সে। বৃহস্পতিবার কোনো এক বিষয়কে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ বাঁধে। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের পাশাপাশি কবজির ওপরে রুবির দুই হাত কেটে ফেলে পালিয়ে যায় রফিক। পরে সন্তানসহ তার কান্নার আওয়াজ শুনে এগিয়ে আসেন প্রতিবেশীরা। তারা দেখতে পান রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে রয়েছে রুবি। প্রতিবেশীরা তার বাপের বাড়িতে খবর দেন। বাপের বাড়ির লোকজন ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থা বেগতিক দেখে মেডিকেল কলেজের চিকিৎসকরা গুয়াহাটি নিয়ে যাওয়ার পরামর্শ দিলে বৃহস্পতিবার রাতেই গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা। কিছুদিন ধরে বিভিন্ন ইস্যুতে ক্রমাগত সাম্প্রদায়িক মন্তব্য করে চলেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সম্প্রতি আসাম বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেছেন আসামকে কোনো অবস্থায় মিয়া ল্যান্ড বানাতে দেবেন না। তিনি এও বলেছেন নিম্ন আসামের মুসলমান অধিবাসীরা যদি উজান আসামে যান বা থাকেন তবে তাদের নিরাপত্তার দায়িত্ব তিনি নিতে পারবেন না। উল্লেখ্য, একটি কিশোরীকে শারীরিক নির্যাতনের ঘটনা নিয়ে ইতিমধ্যে উজান আসামের ৩০টি সংগঠনের যৌথ মঞ্চ মুসলমান জনগোষ্ঠীর লোকদের ৭ দিনের মধ্যে উজান আসাম ছাড়ার ফতোয়া দিয়েছে এবং বাড়ি বাড়ি গিয়ে হুমকিও দেওয়া হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য দুর্ভাগ্যজনক। এমন অসাংবিধানিক মন্তব্যের জন্য তার পদত্যাগের দাবি জানালো বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্ট। সংগঠনের মুখ্য আহ্বায়ক কল্পনার্ব গুপ্ত বলেন জীবন জীবিকার তাগিদে এক জেলা থেকে অন্য জেলায় যে কোনো মানুষ যেতেই পারেন, এ অধিকার সংবিধান প্রদত্ত। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী যদি তার রাজ্যের নাগরিকদের নিরাপত্তার নিশ্চয়তা না দিতে পারেন তবে এটা তাঁর চূড়ান্ত ব্যর্থতা। এটাও মনে রাখতে হবে তিনি এই রাজ্যের গৃহমন্ত্রী, তাই এই ব্যর্থতার দায় নিয়ে অবশ্যই তাঁর পদত্যাগ করা উচিত এবং তারা যুবফ্রন্টের পক্ষ থেকে এই দাবি জানাচ্ছেন। কল্পনার্ব এদিন বলেন মুখ্যমন্ত্রী তার রাজনৈতিক স্বার্থে ভুল তথ্য পরিবেশন করছেন। তৎকালীন আসামে চা বাগানের শ্রমিকদের খাবারের যোগান না থাকায় চাষাবাদের জন্য ব্রিটিশরাই প্রথম ময়মনসিংহ থেকে মুসলমানদের আসামে আসতে প্ররোচিত করে। এরপর থেকে চর চাপড়ি অঞ্চলের এইসব মানুষ প্রচণ্ড পরিশ্রম করে আসামে চাষাবাদের শুরু করেন, মৎস্য চাষও শুরু হয়। এইভাবে আজ অবধি তাঁরা শ্রম দিয়ে আসামের অর্থনীতিকে সমৃদ্ধ করে আসছেন। আসামের স্বনির্ভরতায় এদের অবদান অনস্বীকার্য।
তাই এরা মোটেই বহিরাগত নন, এই রাজ্যের ভূমিপুত্র। তিনি বলেন, মুখ্যমন্ত্রী বলেছেন যে সংখ্যাধিক্যের সুযোগ নিয়ে তারা নিজস্ব বসতি থেকে হিন্দুদের বিতাড়িত করছেন। তিনি বলেন, যদি তাই হয়ে থাকে তাহলে সরকার কি করছে, মুখ্যমন্ত্রী কি করছেন? তার মানে হিন্দুদের নিরাপত্তা দিতেও চূড়ান্ত ব্যর্থ এই সরকার। কল্পনার্ব এদিন বলেন, আসাম একটি বহুভাষিক রাজ্য, একজন মুখ্যমন্ত্রী উচিত রাজ্যের সমস্ত জনগোষ্ঠীর আস্থা নিয়ে রাজ্যকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া। তাই একজন মুখ্যমন্ত্রীর মুখে এই ধরনের বিভাজনের উস্কানি সাম্প্রদায়িক বক্তব্য দুর্ভাগ্যজনক। ইতিমধ্যে বিরোধী দলীয় ঐক্যমঞ্চ এই ব্যাপারে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। আদালত ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সুবিচারের আর্জি জানিয়েছেন তিনি। আসাম রাজ্যে যেমন বর্ণ হিন্দু অসমীয়ারা আছেন, সেই রকম ভাবে বঙ্গীয় মূলের হিন্দুরা, বাঙালি হিন্দুরা আছেন, বাঙালি মুসলমানরা আছে, চা জনগোষ্ঠীর মানুষ আছে, ডিমাসা আছে, কার্বিরা আছে, বড়ো আছে, বিভিন্ন জনজাতি জনগোষ্ঠীর মারোয়ারি মানুষ আছে, বিভিন্ন জনজাতি জনগোষ্ঠীর মানুষ এখানে আছে। সুতরাং তিনি মুখ্যমন্ত্রী সবাইকে নিয়ে চলতে হবে, তার এই মনোভাব যদি থাকে তাহলে তিনি আসামের মতো বৈচিত্র্যপূর্ণ রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন না। তার পদত্যাগ দেওয়া করা উচিত এবং তার জন্য শিবসাগর, ডিব্রুগড়, তিনসুকিয়া সহ কিছু জায়গা একটি অহোম ল্যান্ড ঘোষণা করে সেই জায়গার সিইও, সেই জায়গার তিনি সিইও বনে যান, সেটাই তার জন্য ঠিক আছে। স্বতন্ত্র তিনটি চারটি জেলা নিয়ে আপার আসামের অহোম ল্যান্ড বানিয়ে সেটার মুখ্যমন্ত্রী তিনি হয়ে যান, কিংবা অহোম অটোনোমাস কাউন্সিলের সিইও তাহলে ওনাকে বানিয়ে দেওয়া হোক, কিন্তু আসামের মতো বৈচিত্র্যপূর্ণ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি উপযুক্ত নন। তার মন্তব্যে এটা প্রমাণিত এবং তার উচিত তার মন্তব্যের দায় নিয়ে পদত্যাগ করা। এটা আমরা বরাক ডেমোক্রেটিক ইউথ ফ্রন্টের পক্ষ থেকে দাবি জানাচ্ছি। ভারতের স্বাধীনতা আন্দোলনের অমর শহীদ কনকলতার জন্মশতবর্ষ উদযাপন সমিতি বছরব্যাপী অনুষ্ঠান চলছে। এরই অঙ্গ হিসেবে 29 আগস্ট কাছাড় জেলার ভাগাবাজার এমএ লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুল কর্তৃপক্ষের সহায়তায় যথাযোগ্য মর্যাদায় সঙ্গে পালন করা হয়। স্কুলের অধ্যক্ষ বিষ্ণুরঞ্জন ধরের পৌরোহিত্যে আলোচনা সভায় শহীদ কনকলতার জীবন সংগ্রামের বিভিন্ন দিক এবং স্বাধীন দেশের যে স্বপ্ন বুকে নিয়ে শহীদরা হাসি মুখে জীবন দিয়েছিলেন সেই বিষয় নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা সরকারি বালক বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ দীপঙ্কর চন্দ। তিনি আজকের প্রজন্মকে এই বীরাঙ্গনাদের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নিজের জীবন পরিচালনা করার আহ্বান জানান। শিলচর মেহেরপুর স্থিত আপনা ঘরে আশ্রিতদের জন্য শুক্রবার এক বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করে ইন্টাস ফাউন্ডেশন। মূলত আপনা ঘর হচ্ছে ইন্টাস ফাউন্ডেশন দ্বারা পরিচালিত একটি সেন্টার। এখানে দূর দূরান্ত থেকে আসা ক্যান্সার রোগী ও তাদের পরিজনদের সম্পূর্ণ বিনামূল্যে থাকা ও খাওয়া ব্যবস্থা করা হয়। বর্তমানে এখানে 20 জন রোগী ও তাদের পরিজন রয়েছেন। এই আপনা ঘরে থাকা রোগী ও তাদের পরিজনদের এদিন বিনামূল্যে চক্ষু পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আসাম বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়ার্ক বিভাগ, সক্ষম এবং আলোকা ভিশন। এই ব্যাপারে ইন্টাস ফাউন্ডেশনের প্রজেক্ট অ্যাসোসিয়েট মৌমিতা দাস এবং ফাউন্ডেশনের কাউন্সিলর তপরতী দেবরায় জানান, শিবিরে প্রায় 30 জনের চক্ষু পরীক্ষা করা হয়। পরীক্ষা করেন চক্ষু রোগ বিশেষজ্ঞ ডক্টর আয়ন ভুঁইয়া। নমস্কার, আমি তপরতী দেবরায়, এখানের কাউন্সিলর ইন্টাস ফাউন্ডেশন আপনাদের প্রজেক্টের। তো আমাদের আজকে ফ্রি আই চেক আপ ক্যাম্প হয়। আজকে আমাদের মোটামুটি 30 জন বেনিফিশিয়ারিজ ছিল সব মিলিয়ে। ডক্টর অপটোমেট্রিস্ট ডক্টর আয়ান ভুইয়া উনি আজকে দেখেন আমাদের পেশেন্টসদেরকে। তো তারা ওদেরকে রেফারও করা হয়েছে মেডিকেল কলেজে, আর কিছু জনকে তাদের ল্যান্সেসও প্রোভাইড করা হয়েছে একদম কম রেটে।
তো এত এতটুকুই আমাদের এইম ছিল আজকে, যাতে যাদের অসুবিধে আছে তারা যাতে একটা ফ্রি সার্ভিস পায়, আর তাদের যাতে অন্য অন্য সমস্যা যেগুলো আছে এগুলো যাতে ওরা কেটে করতে পারে। আচ্ছা, না এটা টোটাল ফ্রি অফ কস্ট, ওরা এখানে থাকা খাওয়া এটা কোনো সিঙ্গেল কস্ট আমরা নিই না। ওরা এখানে আসছে, ওদের কেমো রেডিয়েশন ফিরিয়ে দিয়ে ওরা এখানে থাকছে, থেকে ওদের ট্রিটমেন্ট করাচ্ছে, আবার সে ওরা মানে সুস্থ হয়ে আবার বাড়ি ফিরে যাচ্ছে। ইন্টাস ফাউন্ডেশন রান বাই? ইন্টাস ফাউন্ডেশন রান বাই ইন্টাস ফার্মাসিউটিক্যাল। কর্ণকুলদের আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক মৌমিতা দেবনাথের ধর্ষণ এবং নৃশংস হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবি সহ মহিলাদের সুরক্ষা প্রদানের দাবিতে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করলেন আলগাপুর প্রগতি সেলফ গ্রুপের মহিলারা। শুক্রবার আলগাপুর ব্লকে আলগাপুর প্রগতি সিএলএফ এর ডাকে কয়েক শতাধিক মহিলা নারী নির্যাতন ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে এই বিক্ষোভ মিছিল বের করেন। আলগাপুর ব্লক থেকে বড় নগদ গার্লস স্কুল পর্যন্ত জাতীয় সড়কে প্লেকার্ড হাতে নিয়ে মিছিল করার সময়ে বিভিন্ন প্রতিবাদে স্লোগান দেন মহিলারা। আলগাপুর প্রগতি সিএলএফ ক্লাস্টার ইনচার্জ মৌসুমী দাস, সভাপতি আয়ানুর নেছা, সম্পাদক শিল্পী নাথ, প্রাক্তন গ্রুপ সদস্য সেলিমা বেগম বড়ভূঁইয়া, জীবিকা সখী বিথিকা রায়, পদ্মপতি সিনহা সায়ানাথ, ফরিদা খানম বড়ভূঁইয়া, মমতাজ বেগম লস্কর, ময়মুন নেসা, সুলতানা বেগম মজুমদার, রুবি বেগম সহ অন্যান্যরা মহিলারা দেশে সংঘটিত নারীদের ওপর বিভিন্ন অত্যাচার এবং ধর্ষণ কাণ্ডের বিরুদ্ধে গর্জে ওঠে নারী সুরক্ষা প্রদানের দাবি জানান। তারা বলেন, বর্তমানে দেশে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, নারীদের ঘর থেকে বের হতে ভয় হয়, নারীদের সাথে সংঘটিত অপরাধের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি প্রদান না করায় দিন দিন এ ধরনের ঘটনার হার বাড়ছে বলে বিক্ষোভ প্রকাশ করেন প্রতিবাদী মহিলারা। আমাদের যে এই অত্যাচারের কাণ্ড দেখে আমরা আমাদের আমরা ভারতবাসীর প্রত্যেক নারী জাতি মানে এত দুঃখ বা কষ্ট হয়েছে, সেই দুঃখ কষ্ট আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি যে আমরা নারী জাতির সুরক্ষা চাই, সমস্ত জিনিসে আমাদের সুরক্ষা দিতে হবে, আর এই উচিত বিচার, এই নরপশুদের মানে হত্যার বিচার আমরা পুরা মানে পাওয়ার আমরা অধিকারী, ওদেরকে ফাঁসি দেওয়া হোক, এবং মানে আগামীতে যারা মানে কিছু কাণ্ড করতে তারা দ্বিধাবোধ করে যাতে মানে এরকম হত্যাকাণ্ডের মানে বিচার উপযুক্ত বিচার হবে। আমরা চাই আমাদের মেয়েদের মেয়েরা সুরক্ষা রইত, স্কুল কলেজ যাবতীয় জিনিসও বার হইতে সময় একটা আমরা চাই যেন তার বিচার, কারণ আজকে মেয়েরা স্কুল কলেজ বার হইতে লাগবো, সব সময় লেখা হয় বেটি বাঁচাও দেশ বাঁচাও পড়াও এই সমস্ত নিয়ে আমরা মাছ থাকি, যখন এখন আমরা একটা এমন তো মানে ইয়ে আসি যাতে আমরা বই লাগে যেন আমরা মেয়েরা ঘর থেকে বার করতে, আজকে আমরা বেটি বাঁচাইতে পড়াইতে গিয়া যদি শেষ মুহূর্তে এরকম কাণ্ড হয় এই জন্য আমরা বিচার চাই, যাতে এই দেশে অল ইন্ডিয়ার ভিতরে যাতে এলা কোনো অসুবিধা না হয় এই জন্য আমাদের বিচারের দাবি চাইছি সবার কাছে। আলগাপুর ব্লকে জব কার্ড শ্রমিকদের প্রাপ্য মিটিয়ে দেওয়ার দাবিতে উত্তাল প্রতিবাদ। জব কার্ড শ্রমিকদের প্রাপ্য প্রদানের দাবিতে উত্তাল প্রতিবাদ আলগাপুর ব্লকের বাঁশবাড়ির জিপিতে। বাঁশবাড়িতে জিপিতে মহাত্মা গান্ধী গ্রামীণ রোজগার যোজনার অধীনে কাজ করে জব কার্ড শ্রমিকরা তাদের প্রাপ্য অর্থ না পাওয়ায় আজ বাঁশবাড়ি জিপি কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ সাব্যস্ত করেন। আলগাপুর ব্লকের বিডিও এবং হাইলাকান্দি জেলা পরিষদের সিওর বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে অবিলম্বে শ্রমিকদের প্রাপ্য অর্থ প্রদানের দাবি জানান। উল্লেখ্য, আলগাপুর ব্লকে এমজি এনরেগা প্রকল্পে কয়েক কোটি আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভিন্ন জিপিতে জব কার্ড পেমেন্ট বন্ধ করে রাখা হয়েছে। এদিকে আজ বাঁশবাড়ি জিপিতে জব কার্ড শ্রমিকরা দাবি করেন, বাঁশবাড়ি জিপিতে কোনো ধরনের দুর্নীতি হয়নি, এখানকার জব কার্ড শ্রমিকরা তাদের মজুরি নিয়মিত লাভ করেছেন। এদিকে আজ বাঁশবাড়ি জিপিতে জব কার্ড শ্রমিকরা দাবি করেন, বাঁশবাড়ি জিপিতে কোনো ধরনের দুর্নীতি হয়নি, এখানকার জব কার্ড শ্রমিকরা তাদের মজুরি নিয়মিত লাভ করেছেন, কিন্তু আচমকা জব কার্ডের টাকা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন জব কার্ড শ্রমিকরা। এই মানুষের যে বিগত যে জিন্দগি, যেটা এই জিন্দগি সম্পর্কে সব ওয়াকিবহাল মানুষ, এই মানুষের প্রতিবাদ করছেন যে বাঁশবাড়ির, বিশেষ করে বাঁশবাড়ি জিপিরে টার্গেট করিয়া আমি কইতাম চাইমু, আলগাপুর ব্লকের আন্ডারে 13টা জিপি আছে, এই 13টা জিপিত এনার্জি এসর স্কিম লওয়া হয়েছে,
কিন্তু বিশেষ করে দেখা গেছে আমরা বাঁশপাড়ি জিবিরে টার্গেট করিয়া কিছু নেতা হলে কিছু কিছু ফাঁতি নেতা হলে এটা মাত আনছেন যেটা আমরা সিওসআর পর্যন্ত গিয়া পৌঁছিছে যে বাঁশপাড়ি জিপি হোল্ডার ঘুরে ফাঁসা ফাইন না মাঝখান থেকে এটা আত্মসাত করা হয়ে যায়। আমি আমার যারা জিপি হোল্ডার আছেন আমার সারারে উদ্দেশ্য করিয়া কইমো যে আপনারা কইনছেন আপনারা যোগ্যতার ফাঁসা ফাইননি শেষ হয়ে গেছে। এখন একটা জব কার্ড হোল্ডার পেমেন্ট পাইতে হইলে কিতা সিস্টেম আছে ওটা আপনি জানেন। প্রথমে ডিভিডির আন্ডারে যদি কোনো অ্যাকাউন্ট হোল্ডার যদি ডিভিডি থাকে না তাহলে হে পয়সা পায় না, এটা আধার লিঙ্ক করিয়া পয়সা দেওয়া হয়। তো আমি সিওসআরটে অনুরোধ করবো আমার বাঁশবাড়ি জিপির পক্ষ থাকিয়া আমার জব কার্ড হোল্ডার পক্ষ থাকিয়া আপনি আমরা বাঁশবাড়ির অবস্থা আপনারা জানেন জিতা নদীর বিডিও সার্টে অনুরোধ করবো আমরা বাঁশবাড়ির যে জিতা নদীর বাদে মানুষের শস্য ক্ষেত নাই, একমাত্র মানুষের জীবিকা নির্ভর উপায় হইল কি জব কার্ড। এই জব কার্ড যদি 13 দিনের যদি মানুষের যদি মজুরি পায় না আমি জেডিও প্রেসিডেন্ট হিসাবে আমরা আলগাপুর ব্লক ঘেরাও করতে বাধ্য হইব। কিন্তু উধারবন্দ ইউএসএ জাতীয় ক্রীড়া দিবসে মেজর ধ্যান চাঁদ এর শুভ জন্মদিন যথাযোগ্য মর্যাদায় ঘরোয়া পরিবেশে পালন বৃহস্পতিবার সকাল 10টায় সংস্থার অস্থায়ী কার্যালয়ে হকির জাদুকর ধ্যান চাঁদের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করে সংস্থার কর্মকর্তারা। বিকাল 4টায় এই উপত্যকার বিশিষ্ট টেবিল টেনিস কোচ লেভেল 2 উধারবন্দের ঘরের ছেলে পার্থ প্রতিম দেবকে সম্মাননা প্রদান করা হয়। সন্ধ্যা 7টায় স্থানীয় প্রাক্তন ফুটবলার তথা ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক রূপঙ্কর ধরকে তার বাড়িতে গিয়ে সংস্থার পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। অতঃপর ঘরোয়া পরিবেশে এক আলোচনা সভা যেখানে নবীন প্রবীণ খেলোয়াড়রা অংশ নেন যা উধারবন্দের ক্রীড়াঙ্গনে এক ইতিবাচক সাড়া। আজকের এই শুভ দিনে উভয় ক্রীড়া ব্যক্তিত্ব সম্মাননা গ্রহণ করে নিজেদের অভিমত প্রকাশ করে বলেন যে এই ধরনের ঘরোয়া পরিবেশে অনুষ্ঠানে যোগদান করতে পেরে অত্যন্ত আনন্দিত ও গর্বিত বোধ করছেন। আগামী দিনে উধারবন্দ ক্রীড়ার উন্নয়নের সংস্থার পাশে থাকার প্রতিশ্রুতি দেন উভয়ে। উধারবন্দ স্পোর্টস অ্যাসোসিয়েশন সেটা আজকের তো না, অনেক পুরনো ব্যাপার। আমি যখন একদম ছোট্টই ছিলাম এই সুদাংশুদা সাজবিদা তীর্থঙ্কর দা মানে আমাদের কুমকুমদা, তারপর বিধানদা তো আছেই, রঞ্জিত কাকু তো আমাদের সবসময় গার্জিয়ানশিপই নিতেন, বিধানদা সুনীল সিংহ মহাশয় মনা সিংহ মহাশয় সবাই আমাদেরকে যেভাবে মানে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যতটুকু মানে ওনাদের এফোর্ট ছিল ওনারা দিয়েছেন। আমি নিজে বরাকভেলির, আমার মনে হয় না এখন তখনের বরাকভেলি আর এখনের বরাকভেলিতে অনেক তফাত আছে, তবে আমার মনে হয় আমি বরাকভেলির সব নাম করা ফিল্ড মানে মাঠেই খেলেছি, মানে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট হোক, করিমগঞ্জ ডিস্ট্রিক্ট হোক, রামকৃষ্ণনগরে হোক, বা বড় বড় যতটি খেলা আছে মোটামুটি সব খেলাতেই অংশগ্রহণ করেছি। কোনো কোনো সময় হয়তো 12th ম্যানেও ছিলাম, কিন্তু সিলেকশন পেয়েছি আমি সবসময়, এই কথা বলতে পারি। খেলা কতটুকু খেলেছি সেটা বলতে পারবো না, আপনাদের মহানুভবতা, আপনারা আমার বাড়িতে এসে আমাকে সম্বর্ধিত করছেন, আজকের এক মতো একটা মহৎ দিনে আমি যে সম্বর্ধনাটা পেয়েছি আমি আপ্লুত উধারবন্দ স্পোর্টস অ্যাসোসিয়েশনের। শুক্রবার তৃতীয় দল হিসাবে মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্ট সেমিফাইনালে উঠল ইসলামাবাদ 11 ব্রাদার্স। স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে খেলার মাঠে প্রতিপক্ষ ব্রাইট স্টার ক্লাবকে ট্রাইবেকারে 2-1 গোলের ব্যবধানে পরাস্ত করেছেন তারা। এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইসলামাবাদ 11 ব্রাদার্স দলের গোলরক্ষক ডিসেম্বর। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। প্রাক্তন ডিএসএ বদরুদ্দিন মজুমদার ও ধলাই জিপির প্রাক্তন সভাপতি ভূষণ পাল শনিবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে এ আর ভাগা ও নাজিয়া এন্টারপ্রাইজ পরস্পরের মুখোমুখি হবে। এটা বিএনএমপির খেলার মাঠ, বাম নিত্যানন্দ হায়ার সেকেন্ডারি খেলার। এই অঞ্চলের খেলাপ্রেমী মানুষ সবসময় এই কাপের জন্যে
প্রতি বছর অপেক্ষা করে থাকেন, কখন মাতৃভূমি এই কাপের আয়োজন করবে। প্রতি বছর এই অঞ্চলে এই খেলায় প্রায় লক্ষাধিক মানুষের আশপাশে ভিড় হয়। ফাইনালে প্রতিটা খেলায় হাজার হাজার মানুষের ভিড় থাকে, আর আমরা এই অঞ্চলের মানুষ যারাই এখানে আসেন, আপনারা লক্ষ্য করেছেন প্রতি বছর খেলাপ্রেমী মানুষ, বড় শান্তিও মানুষ এখানে। এরকম কোনো খেলা হয়নি যে খেলায় সামান্যতম মতভেদ বা সামান্যতম বিবাদ হয়। সবাই খুব সুন্দর করে খেলাকে যাতে আমরা সুন্দরভাবে শেষ করতে পারি তার জন্য প্রয়াস করে। আজকে এখানে কোয়ার্টার ফাইনাল আপনারা দেখলেন, এত ভালো খেলা, এই ভালো খেলা আমরা সবাই উপভোগ করলাম। আর সবার পক্ষ থেকে মাতৃভূমিকে, বিএনএমপির কর্তৃপক্ষকে, এই অঞ্চলের মানুষকে, খেলাপ্রেমী যারা দর্শকরা আছেন তাদেরকে আন্তরিকতার সঙ্গে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আসি প্রতি বছর। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। স্ত্রী পরকীয়ায় লিপ্ত, এই সন্দেহে হামলায় দুহাত কেটে ফেরার স্বামী। সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন মুখ্যমন্ত্রী, পদত্যাগ দাবি বিডিএফে। অমর শহীদ কনকলতার জন্ম শতবর্ষ, ভাগাবাজারে আলোচনা সভা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।